ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ, কিন্তু কেমন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত বলবো পুরো ভিডিও জুড়ে। জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। তবে তার আগে বলে রাখি, সর্বশেষ খবরগুলো সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন অদ্ভুত বাংলায়। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। বুধবার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ফণি ভারতীয় উপকূলে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে 4 মে বাংলাদেশে আঘাত হানতে পারে। ঝড় মোকাবেলায় বাংলাদেশের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের উপকূলীয় 19টি জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীকে 1 মে থেকে অব্যাহতভাবে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে ভারতের উড়িষ্যার দিকে রয়েছে। বুধবার থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার, এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ায় 210 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।